61 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কালনা মহকুমা গঠিত হয়েছিল। বর্ধমান জেলার পূর্ব ও উত্তর পূর্ব ভাগে ভাগীরথীর তীরবর্তী অঞ্চলে কালনা মহকুমার অবস্থিত। ভাগীরথী তটে মন্দির নগরী কালনা আজ দূর নিকটের ভ্রমণ পিপাসু ব্যক্তি মাত্রেরই এক দৃষ্টিনন্দন বিচরণ স্থান। এই অঞ্চলে নয়নাভিরাম নৈসর্গিক দৃষ্টিপথ, বহু ধর্ম সম্প্রদায়ের মন্দির মসজিদ গির্জা আশ্রিত স্থাপত্য শিল্পের স্বাচ্ছন্দ্য বিকাশ, আশেপাশে অন্যান্য ইতিহাস প্রসিদ্ধ অঞ্চলের অবস্থান কালনাকে নানাভাবে গৌরবান্বিত করেছে। কালনা অতি প্রাচীন নগর, বহু ইতিহাস গবেষকরাই বলেছেন এর প্রাচীন নাম ছিল অম্বুয়া। হাট কালনা, গ্রাম কালনা, এই নামগুলির মধ্যে লুকিয়ে আছে প্রাচীন কালনা নগরীর অস্তিত্ব। তবু আজও মনে হয় কালনা নগরীর ইতিহাস এখনো বোধহয় বহু মানুষেরই অজানা। যে কালনা নগরীকে নিয়ে আমাদের গর্ব করার কথা তাকে প্রায় ভুলতেই বসেছি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কালনা স্ত্রী সমিতি ফটকদার কালনা বর্ধমান সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন। চলুন, স্ত্রী সমিতির চোখ দিয়ে আমরা আরও একবার নতুন করে পরিচিত হয়ে নিই আমাদের কালনা নগরীর নৈসর্গিক দৃষ্টিপটের সাথে। শুরু করা যাক কালনা শ্রী সমিতির পাশেই যিনি বিরাজমান মা আনন্দময়ীকে নিয়ে। এই মন্দির বর্ধমান মহারাজদের কোনো বংশধর 18 শতকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদেরই পৃষ্ঠপোষকতায় এই পূজা চলে আসছে। কালী পুজোর রাতে বিশেষ পূজা হয় এবং ছাগ বলি দেওয়া হয়। এই মূর্তি বিপরীত তুরিতুয়া নামে খ্যাত। মূর্তি দ্বিভুজা, কৃষ্ণবর্ণযুক্ত। সিদ্ধকালী, ভদ্রকালী, মহাকালী, রক্ষাকালী, রটন্তিকালী, শ্যামাকালী, সিদ্ধেশ্বরী কালী, দক্ষিণাকালী, ডাকাতে কালী এবং মা আনন্দময়ী নামে কালী পুজো করে চলেছেন সবাই দীর্ঘ বছর ধরে। এবার যাই আর এক দেবতার অন্দরে, 108 শিব মন্দির। রাজবাড়ির দক্ষিণ ফটক পেরোলেই পড়বে বিশাল শিবক্ষেত্র, 108 শিব মন্দির এলাকা।
এখানে মন্দির আছে 112টি, কিন্তু শিবলিঙ্গযুক্ত মন্দির হল 108টি। চারটি শিবহীন বহির্বৃত্তে এবং অন্তর্বৃত্তে প্রাঙ্গণে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হয়। বর্ধমান মহারাজা তেজচন্দ্র বাহাদুর শিব ভক্ত ছিলেন এবং শিবের ধ্যান থেকে 108টি শিব চিন্তা মহারাজের হৃদয়ে উদিত হওয়ার ফলস্বরূপ এই শিবক্ষেত্র। শৈবমতে শিব হলেন মহাযোগী, সর্বত্যাগী সন্ন্যাসী ও নির্গুণ ধ্যানের প্রতীক, তাই তিনি দেবাদিদেব মহাদেব। মহারাজ একটি শিবলিঙ্গকে বহুতে দর্শন কামনায় এই শিবলিঙ্গ বলয় নির্মাণ করেছিলেন। রাস্তা থেকে প্রায় 200 গজ দূরে রাজবাড়ি প্রবেশের প্রধান ফটক। ফটকদ্বার 14 ফুট উঁচু এবং ফটকের দুটি বিশাল কাঠের পাল্লা দুপাশে ভেজানো এখনও রয়েছে। বর্ধমান রাজপরিবার কর্তৃক অম্বিকা কাল্লায় প্রথম নির্মিত মন্দির এবং প্রতিষ্ঠিত দেববিগ্রহ হল লালজি মন্দির। ১৭৪০ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের জননী বিশেন কুমারী বা ব্রজকিশোরী। তিনি বৃন্দাবন গমন মানত পূরণের নিমিত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটির নির্মাণ শৈলী, বিশালত্ব এবং টেরাকোটার নিপুণ শিল্পকর্ম আজও মানুষকে বিস্মিত করে। সারা বাংলায় যে 625 চূড়ার মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটির স্থাপত্যকে অনেকে বাংলার শ্রেষ্ঠ 25 চূড়া মন্দির হিসেবে গণ্য করেন। বর্ধমান রাজবাড়ির মধ্যেই কয়েকটি মন্দির সহ লালজি মন্দিরের মতন বিশাল পৃথক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আরও একটি 65 ফুট উচ্চ বিশাল 25 চূড়ার মন্দির রয়েছে, যার নাম হল কৃষ্ণচন্দ্র মন্দির। ভোর ভাই বাজে মধুর মোরালিয়া,
ভোর ভাই বাজে মধুরা মোরালিয়া। 1752 খ্রিস্টাব্দে মহারাজা তিলকচাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী রাজবাটি প্রাঙ্গণে লালজি মন্দিরের অনুরূপ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, ত্রিলোকচাঁদের সময় বর্ধমান জেলায় বিভিন্ন স্থানে যেসব দেবদেবীর মূর্তি আছে, স্থাপত্য অলঙ্কারের বিচারে 25 চূড়ার কৃষ্ণচন্দ্র মন্দির তার মধ্যে শ্রেষ্ঠ। মন্দিরে গর্ভগৃহে প্রধান সিংহাসনে অবস্থান করছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা বিগ্রহ। উচ্চতায় কৃষ্ণ 2.5 ফুট এবং রাধা 2 ফুট। দেওয়ালির গায়ে রয়েছে ফুলকারি কাজ। এটি একটি 3 তলা বিশিষ্ট মন্দির। টেরাকোটা কাজের মধ্যে আরো দেখা যায় বকাসুর বধ, নৌকা বিলাস, অশ্বমেধ যজ্ঞ, বন্দুকধারী ফিরিঙ্গি সৈন্য ইত্যাদি। এবারে চলে যাই লালজি মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে। মন্দির প্রবেশের মূল ফটকের বাঁদিকে রয়েছে গিরি গোবর্ধন মন্দির। এই মন্দিরটি 1759 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দির গঠনে বেশ কিছু ব্যতিক্রমী স্থাপত্যের কাজ দেখা যায়, যা মন্দির নির্মাণ স্থাপত্যে বিরল। কালনার এই মন্দিরটি উঁচু ভিতের উপর, একদিকে থাম এবং পেছন দিকে ও দুপাশে দেওয়ালের উপর ছাদে কালো স্লেট পাথরের দ্বারা নির্মিত। প্রাচীন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অনুরূপ আরেকটি ঝুলন্ত পাহাড়। 21 শতাব্দীতে দাঁড়িয়ে সেই 18 শতাব্দীর শিল্পীদের নির্মাণ কৌশলের অভিনবত্ব বিস্ময়কর। পাহাড়ের খাঁজে খাঁজে স্থাপন করা হয়েছে নানা দেবতা, সাধু, মুনি ঋষি থেকে শুরু করে সকল প্রকার জীবজন্তুর মূর্তি। প্রতাপেশ্বর শিব মন্দির। মহারাজ ধীরাজ বাহাদুর মহাতাপ চাঁদের রাজত্বকালে তার স্মৃতি রক্ষার্থে প্রতাপচাঁদের প্রথমা স্ত্রী রানী প্যারি কুমারী দেবীর আগ্রহে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। রাজবাটি প্রাঙ্গণের উত্তর দিকে পূর্বমুখী উড়িষ্যা দেউল পদ্ধতিতে নির্মিত এই অনিন্দ্য সুন্দর শিব মন্দিরটি তৎকালীন বাংলা শ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা নির্মিত। এই মন্দিরটি টেরাকোটার কাজের সূক্ষ্মতা এবং নিপুণতার নান্দনিক রূপ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় সচিত্র বর্ণনার দ্বারা প্রকাশিত হয়। পুরাতত্ত্ববিদদের মতে 19 শতকের বাংলায় যতগুলি মন্দির নির্মিত হয়েছিল, এই প্রতাপেশ্বর মন্দির তার মধ্যে শ্রেষ্ঠতম। প্রতাপেশ্বর শিব মন্দিরের পিছনেই রয়েছে গজলক্ষ্মী দেবীর মন্দির বা লক্ষ্মীবাড়ি নামে খ্যাত। দালান রীতিতে পরপর পূর্বমুখী 5টি পৃথক পৃথক কামরায় মন্দির, যার মধ্যে বর্তমানে 2টি কামরা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। মন্দিরের প্রথম প্রকোষ্ঠে রয়েছে সুউচ্চ বেদির উপর হাঁটু মোড়া অবস্থায় গণপতির 1.5 ফুট উচ্চ শ্বেতপাথরের মূর্তি। দ্বিতীয় কক্ষে ছিলেন গজলক্ষ্মী, গজলক্ষ্মী চতুর্ভুজা। নিচের 2 হাত বরাভয় এবং ঊর্ধ্বে 2 হাতে 2টি মৃণাল সহ পদ্মের উপর 2টি হস্তি। 1 ফুটের পিতলের মূর্তি। মাঝে আছে শিব দুর্গা মন্দির, উচ্চতা 1 ফুট, পাথরের মূর্তি।
চতুর্থ কক্ষে বীণা বাদুরতা দেবী সরস্বতী, উচ্চতায় 2.5 ফুট। এই মন্দিরটিও বিজয়চাঁদ মহাতাবীর রাজত্বকালে নির্মিত বলে মনে করা হয়। অম্বিকা কালনায় প্রতিষ্ঠিত দেবদেবীর মধ্যে সবচেয়ে প্রাচীন দেবী হলেন অম্বিকা সিদ্ধেশ্বরী কালী। পৌরাণিক কাহিনী মতে অম্বুমণি একটি পুকুর পাড়ে গভীর অরণ্যে পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করে দেবীকে একটি পাথরের ঘট রূপে পুষ্করিণী থেকে প্রাপ্ত করেছিলেন। বর্তমান মূল মন্দিরটি রাজা চিত্রসেন দ্বারা 1740 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, যার প্রধান কারিগর ছিলেন বাঁকুড়ার সোনামুখীর রামচন্দ্র মিস্ত্রি। সিদ্ধেশ্বরী মন্দিরের শীর্ষে 6টি ক্রমান্বয়ে বড় থেকে ছোট কলস লৌহ শলাকায় বিদ্ধ করে পাশাপাশি 3টি শিখর চূড়া স্থাপিত রয়েছে। মন্দিরের এটাও একটি স্বতন্ত্রতা বলেই গণ্য করা হয়। সিদ্ধেশ্বরী কালীমাতা নিম কাঠে নির্মিত চতুর্ভুজা মূর্তি, দক্ষিণ দুই হস্ত বরাভয় এবং ঊর্ধ্ব হস্তে খড়গ এবং নিম্ন হস্তে নরমুণ্ড। সাইত শিবের উপর বামপথটি এগোনো। সিদ্ধেশ্বরী মা স্বর্ণরৌপ অলঙ্কার ভূষিতা বস্ত্র পরিহিতা ঐশ্বর্যময়ী জগৎ মাতার মূর্তিতে বিরাজিতা। প্রতিদিন ভোর থেকে মায়ের পুজো শুরু এবং কিছু নির্দিষ্ট দিনে বিশেষ বিশেষ পুজো পাঠ হয়ে থাকে। কালীপুজোর পূর্বের দিন মাকে দিগম্বরী করে সাজানো হয়। তখন একমাত্র পুরোহিত ছাড়া কোনো পুরুষ মানুষই দেবী দর্শন করতে পারেন না। এটিও একটি বিরল ঘটনা। এই সময় শুধুমাত্র মহিলারা দর্শন ও পুজো দিতে পারেন। কালনা শহরের প্রায় মধ্যস্থলে সিদ্ধেশ্বরী মোড়ের অনতি দূরে মিউনিসিপ্যাল রোডের পাশে কালনার আরও একটি 25 চূড়া মন্দির হল গোপালজিউ মন্দির। মন্দিরটি পূর্বমুখী এবং উচ্চতায় 45 ফুট। 1767 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র বর্মণ নামক মহারাজার কোনো এক ক্ষত্রিয় রাজকর্মচারী কর্তৃক গোপালজিউর মন্দির প্রতিষ্ঠা হয়। বারান্দার সম্মুখে মূল মন্দিরের গর্ভগৃহে খিলান আকৃতির 3টি দরজা, যার খিলানের উপর অর্ধবৃত্তাকারে দুপাশে 4টি করে মোট 8টি টিরাকোটা কাজের শিব মন্দির এবং দরজার দুপাশ দিয়ে টিরাকোটার কাজ অভ্যন্তরে সিলিং পর্যন্ত উঠে গেছে। তিলকচাঁদের আমলে কালনায় বিভিন্ন স্থানে যেসব দেবায়তন নির্মিত হয়েছিল তার মধ্যে স্থাপত্য ও অলঙ্কারের বিচারে অন্যতম শ্রেষ্ঠ
এই গোপালজির মন্দির। কালনা শহরের পশ্চিম প্রান্তে গঙ্গার ধারে জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবীর স্নানবাড়ি এবং চারটি শিবমূর্তি, যা এখন প্রায় ভগ্নস্তূপ। এগুলো নিয়ে প্রায় ছ বিঘার উপর জগন্নাথ বাড়ি অবস্থিত ছিল, যা এখন কালের ভ্রুকুটি উপেক্ষা করে অতীতের গৌরবময় সাক্ষী হয়ে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। এই জগন্নাথ বাড়িতে 1754 খ্রিস্টাব্দে রানী ছঙ্গকুমারী দেবী শ্রী শ্রী রামেশ্বর নামে বিখ্যাত জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে, রথের চিত্র, কলকা ফুল, লতা পাতা ইত্যাদি। ১৭৩০ খ্রিস্টাব্দে রাজমাতা ব্রজকিশোরী দেবী দ্বিতীয়বার পুরীধামে জগন্নাথ দর্শনে গমন করেন এবং তীর্থ শেষ করে কালনার গঙ্গা তীরে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করতে রাজা কীর্তিচাঁদ 1732 থেকে 33 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করেন। পরের বছরই দুটি বিশাল রথ নির্মাণ করা হয়। মূল মন্দিরের উত্তর দিকে ভগ্ন প্রায় দোতলা স্নানবাড়িটি এখনও রয়েছে। স্নানযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সেখানে স্নান করানো হতো। ১৯৮১ সাল থেকে কালনার মানুষের চাহিদার দরুন বাঁশের নির্মিত রথে লোহার ফ্রেমে কাঠের 12 ফুট উচ্চতার একটি রথ নির্মাণ করে ঐতিহ্যকে পুনরায় স্থাপন করা হয়েছে। জয়দুর্গা বাড়ি, কালনার প্রসিদ্ধ একটি ঠাকুর বাড়ি, সেবায়িতের বসতবাড়ি সংলগ্ন দালান কোঠা মন্দির। প্রায় 300 বছর ধরে এই দেবীর পুজো চলে আসছে। বর্ধমান রাজপরিবার মহারাজা তীরচন্দ্র বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত এটি কালনার বিখ্যাত রাম সীতার মন্দির। এটি দালান কোঠা আকৃতিতে নির্মিত। সম্মুখভাগ দালান বারান্দা, ভিতরের অংশ গর্ভগৃহ। সেখানে মৃন্ময়ী মূর্তিতে দেবী বিরাজিতা। মায়ের মূর্তি হলেও দশভুজা এবং সঙ্গী হলেন কেবল লক্ষ্মী ও সরস্বতী। এইটিই দেবীর বিশেষত্ব। এই বিশেষ ধরনের প্রতিমার পুজো হয় শরৎকালে এবং শ্রাবণ মাসে মহিষ মর্দিনী পুজো। এই প্রতিমা স্থায়ী দুর্গা প্রতিমা। প্রতিদিন দুবেলা শাস্ত্রাচারে পূজা অর্চনা করা হয়ে থাকে। শুধু দশমীতে এই মূর্তির পূজা করা হয় না, কারণ এই দেবীর বিসর্জন হয় না। ১৮৩৩ খ্রিস্টাব্দে অম্বিকা কালনায় তীরচন্দ্র বাহাদুরের চিতাভস্মের উপর প্রথম স্মৃতিসৌধ সমাজ বাড়ি নির্মিত হয়। ভাগীরথী নদী খাত থেকে 12 ফুট উচ্চে 5 বিঘা জমির উপর সুউচ্চ প্রাচীর দ্বারা এই সমাজ বাড়ি বেষ্টিত হয়েছে।
সেই সময় কালনানগর ছিল মুসলমানদের অন্যতম প্রধান কেন্দ্র। তাদের ধর্মীয় চর্চার জন্য বহু মসজিদ নির্মাণ হয়, তার মধ্যে দাঁতন কাঠিতলার মসজিদ অন্যতম। এটি তৈরি হয় মুজাফফর ফিরোজ সাহেবের আমলে। তারই আদেশে সেনাধ্যক্ষ ও অমাত্য উলুগ মসনদ খা মালিক এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি যে সুন্দর ছিল তার নিদর্শন এখনো পাথরের থামের গায়ে এবং ছোট ছোট ইট গাঁথানির কাজ দেখলে বোঝা যায়। ভবাপাগলার নাম কে না জানে। ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার আমতা গ্রামে সাহা চৌধুরী পরিবারে 1900 সালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তিনি জন্মগ্রহণ করেন। তার সংসার জীবনের পোশাকী নাম ছিল ভবেন্দ্রমোহন সাহা চৌধুরী। তার স্মরণে কালনা শহরের পূর্ব প্রান্তে হাঁসপুকুর অঞ্চলে ভবাপাগলার আশ্রম প্রতিষ্ঠিত হয়। মাত্র 14 বছর বয়সে তিনি কালী সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি একটি 5 পোয়া কোষ্ঠী পাথরের কালী মূর্তি নিয়ে সাধন ভজন করতেন। ভবাপাগলা মাকে আনন্দময়ী রূপে পুজো করতেন। কালনায় প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই আনন্দময়ী হয়ে উঠলেন ভবার ভবানী মা। ১৯৮৪ সালে 26শে ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন। তার রচিত বহু সঙ্গীত আজও মানুষকে আকুল করে। গৌরাঙ্গের নাম আমরা কে না জানি। অত্যন্ত দরিদ্র পরিবারে মেধাবী সন্তান গৌরাঙ্গের জন্ম হয়। পরবর্তীকালে শ্রী চৈতন্য দেবের নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে এক বৃহৎ ধর্ম আন্দোলন গড়ে ওঠে। অম্বিকা কালনার পূর্ব প্রান্তে শ্রী শ্রী গৌর গৌরীদাসের শ্রীমন্দির এবং তার কাছে একটি তেঁতুল গাছ বর্তমান। এখানে বহু বৈষ্ণব ভক্তির আর্থিক সহায়তায় শ্রী চৈতন্য দেবীর জরাজীর্ণ বেদীটির সংস্কার হয়। এই বেদীটি ছিল তার বিশ্রামাগার। দূর দূরান্ত থেকে মানুষ এই তেঁতুল গাছটিকে দেখতে আসে। গঙ্গার ধারে এই তেঁতুল গাছের পাদদেশের বেদিতে বেলে পাথরের শিলাখণ্ডের উপর শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন অঙ্কিত আছে। এই পদচিহ্নকে এখনো নিত্য পূজা হয় এবং ভোগ নিবেদন করা হয়। কালনাও প্রাচীন শহর। আজ থেকে প্রায় 525 বছর আগে
শ্রী চৈতন্য মহাপ্রভু কালনা এসেছিলেন গৌরীদাস পণ্ডিতের সঙ্গে সাক্ষাতে। সূর্যদাস পণ্ডিত হিসাবরক্ষকের কাজ করতেন। তিনি তার সীবিত শ্যামসুন্দরীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। যে বাড়িতে সেটি প্রতিষ্ঠিত হয় সেটি শ্যামসুন্দর বাড়ি। এই বাড়িটি কালনা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে শ্যামসুন্দরী 6 ফুট উচ্চতার গৌর নিতায় দণ্ডায়মান। নাট মন্দিরের কিছুটা দূরে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থল। এটি একটি দর্শনীয় স্থান। এই মন্দিরের বাৎসরিক উৎসব হয় নিত্যানন্দের জন্মতিথি উপলক্ষে। মানবতা শ্রীচৈতন্য শাস্ত্র সমুদ্র মন্থন করে শ্রী অদ্বৈত নিত্যানন্দের সাথে আর্য ঋষিদের সত্যধর্ম তারক ব্রহ্ম হরিনাম ঘরে ঘরে প্রচার করেন। তখন থেকেই নাম ব্রহ্ম পূজা বাংলায় প্রবর্তিত হয়। কালনায় নাম ব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠা করেন উৎকল বৈষ্ণব সিদ্ধ কৃষ্ণদাসের শিষ্য শ্রীমৎ ভগবান দাস বাবাজি। ভগবান দাস বাবাজি মা গঙ্গাকে খুব ভক্তি করতেন। কোনোদিন গঙ্গার দিকে পিছন করে হাঁটেননি। প্রতিদিন গঙ্গা স্নানের পর তিনি পিছু হাঁটতেন। ক্রমে গঙ্গা অদৃশ্য হলে তিনি স্বাভাবিক হাঁটতেন। শেষ বয়সে এসে বাবাজির চরণ দুটি অসার ও অবশ হয়ে পড়েছিল। কথিত আছে, বৃদ্ধ বয়সে তিনি যখন আর গঙ্গায় স্নান করতে যেতে পারছিলেন না, তখন মা গঙ্গা তাকে স্বপ্নই দেখা দিয়ে জানান তাকে আর গঙ্গা স্নানে যেতে হবে না। পাতাল দিয়ে তার মন্দির কূপেই মা গঙ্গা আসবেন। কথাটা যে মিথ্যে নয় পরবর্তীকালে মানুষ জেনেছে। যখন গঙ্গায় জোয়ার খেলে তখন এই কুয়োর জল বাড়ে বা কমে। বর্ষায় গঙ্গার জল যখন ঘোলা হয় এই কুয়োর জলও ঘোলা হয়। যে সিঁড়ি দিয়ে কূপে নেমে স্নান করতেন বাবাজি, সেই সিঁড়ি আজও বর্তমান। সিঁড়িযুক্ত এই ধরনের কূপ আর কোথাও নেই বলেই সবার ধারণা। এটি হলো পাতাল গঙ্গা। কালনা নগরকে নিয়ে বলতে গেলে সময়ের সাথে তাল মেলানো অসম্ভব, কারণ রয়ে গেল কত বাকি। সরকার ও প্রশাসন কালনা নগরকে পর্যটন শিল্পের জন্য উপস্থাপিত করেছেন আগেও, হয়তোবা পরেও আরও অনেক নতুন কিছু ভাবনা প্রয়োগ করবেন। কিন্তু আমাদের সকলের দায়িত্ব এই কালনার ঐতিহ্যকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা এবং সবার সামনে গর্বের সঙ্গে তুলে ধরা। কারণ এই কালনা আপনাদের শহর, আমার শহর, গর্বের শহর। বহু প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে এই ভাগীরথী নদী তটে কালনাকে ঘিরে। এটি একটি পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র, সর্বধর্মের মিলন ক্ষেত্র, জাতীয় সংহতির ধারক বাহক। এই কালনা শহর আমাদের গর্ব, আমাদের সঞ্চয়, আমাদের ঐতিহ্য।